Assalamualaikum, welcome to my channel Monish Cooking and Entertainment 2020. आशा करी सबाई अनेक भालो आछेन। आजके आमी आपनादेर साथे शेयर करबो खुबी मजार एकटि डेजार्ट फ्रूट कस्टार्ड। आशा करछि एई फ्रूट कस्टार्डेर रेसिपिटा आपनादेर अनेक भालो लागबे। आमी चेष्टा करेछि खुबी सहज भावे देखानोर। तो चलुन देखी किभाबे आमी एई फ्रूट कस्टार्ड तैरी करेछि। तो एखाने आमी एकटा बाटी निएछि आर एखाने आमी दिए दिच्छि हाफ कप रूम टेम्परेचारे थाका तरल दूध। तो दिए दिलाम आर एखाने आमी एड करब 3 टेबिल चामच कस्टार्ड पाउडार। आर एई कस्टार्ड पाउडार आपनारा जे कोनो सुपार शप बा मुदि दोकाने पेये जाबेन। तो आमी 3 टेबिल चामच दिए दिएछि। एखन आमी खूब भालोभाबे एटा मिशिए निच्छि। खूब ভালোভাবে মিশাতে হবে যেন দানা না থাকে। তো মিশিয়ে নিয়েছি, এখন আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি তরল দুধ 1 লিটার, ফুল ক্রিম তরল প্যাকেট দুধ 1 লিটার নিয়েছি। আর চুলারেতে দিয়ে দিয়েছি, চুলার জালটা আছে মিডিয়াম পর্যায়ে। আমি অনবরত নেড়েচেড়ে দুধটা জাল দিয়ে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া দেবেন, না হলে নিচে লেগে যাবে দুধটা বা উতলিয়ে পড়ে যেতে পারে। চুলার জালটা অবশ্যই মিডিয়াম পর্যায়ে রাখতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন দুধটা খুব ভালোভাবে জাল দিচ্ছি আমি, আর অনবরত নেড়েচেড়ে নিচ্ছি। মোটামুটি বেশ কিছুক্ষণ আমি এটা জাল দিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করব চিনি। এখানে আমি হাফ কাপ চিনি দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। তো চিনি দেওয়ার পর অবশ্যই আপনাকে 3-4 মিনিট অবশ্যই আরও জাল দিয়ে নিতে হবে, না হলে চিনির যে এক্সট্রা পানি সেটা কমবে না। যখন আপনারা এই কাস্টার্ডটা ফ্রিজে রাখবেন সেক্ষেত্রে পানি উঠে আসবে। যত ভালো দুধটা জাল দেওয়া হবে কাস্টার্ডটা খেতে তত বেশি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ আমি দুধটা জাল দিয়ে নিয়েছি। বেশ 700-750 গ্রাম আছে এখানে। এ পর্যায়ে আমি এখন দিয়ে দেব এখানে কাস্টার্ড যেটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা। আর এই পর্যায়ে আপনাকে ভালোভাবে প্রথমে আমি এটা গুলিয়ে নিচ্ছি। আর এক হাত দিয়ে আপনাকে ঢালতে হবে, আর অন্য হাত দিয়ে আপনাকে বারবার দুধটা নাড়াচাড়া দিতে হবে, না হলে কিন্তু কাস্টার্ডটা জমে যাবে, দুধটা পুরোটাই জমে যেয়ে খেতেও ভালো লাগবে না। তো আমি দিয়ে দিয়েছি, এখন আমি অনবরত নাড়াচাড়া দিয়েই যাব, না হলে দুধটা কিন্তু জমে যাবে। তো আপনারা এই পর্যায়ে দেখতে পারবেন যে ঘন হয়ে আসছে। আর ঘনত্বটা আপনাদের সম্পূর্ণ নিজের বিষয়, আপনারা কিভাবে খাবেন এটা। অনেকে খুব ঘন খায়, আবার অনেকে পাতলা খায়। আপনারা টেস্ট অনুযায়ী ঘনত্বটা করে নেবেন। এটা কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে এটা অনেক ঘন করতেই হবে। আমি এই পর্যায়ে এটা ঘন রেখেছি। আপনারা ইচ্ছে করলে আরও ঘন করতে পারেন বা আরও পাতলা করতে পারেন। তো আমি এ পর্যায়ে এটা নামিয়ে নিচ্ছি। তো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো পুরোটা আমি ঢেলে নিলাম, আর এটা আমি ফ্রিজে অবশ্যই 1 ঘন্টার জন্য রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে তো আধা ঘন্টা এটা ঠান্ডা হতে দেবেন, তারপরে আপনি এটা খাবেন। তো আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি। তো 1 ঘন্টা পর আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি। আপনাদের একটু চামচ দিয়ে দেখিয়ে দিই আমি এই পর্যায়ে রেখেছি। আমি আগেই বলেছিলাম এটা আপনারা ঘনত্বটা আপনাদের সম্পূর্ণ নিজেদের বিষয়, টেস্ট অনুযায়ী রাখবেন। কেউ পাতলা খেতে পছন্দ করে বা কেউ ঘন খেতে পছন্দ করে। তো এখানে আমি ফল নিয়েছি অনেক রকমের। এখানে কালো আঙুর নিয়েছি, আপেল আমি কিউব করে কেটে নিয়েছি, আর নিয়েছি আমি কেক। আমার কাছে ভালো লাগে কেকটা খেতে কাস্টার্ডে, তাই নিয়েছি। আর নিয়েছি বেদেনা, আর নিয়েছি সবুজ যেটা আমরা আঙুর সেটা সবুজ আঙুর নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কমলা ছোট ছোট করে কেটে, আর এখানে নিয়েছি কলা। এখানে আপনারা যে কোনো ফল নিতে পারেন আপনাদের যেটা ভালো লাগে সেটা, তবে চেষ্টা করবেন যে এই জাতীয় ফলে পানি বের হয় সেরকম ফল না নিতে, যেমন তরমুজ বা আনারস এরকম একটা। তো আমি এখন একে একে সবগুলা দিয়ে দেব কাস্টার্ডের ভিতরে। তো আমি সব কিছু দিয়ে দিচ্ছি। আর এই কাস্টার্ডটা খেতে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে। বাচ্চারা যেহেতু ফল খেতে ভালোবাসে না, সেহেতু আপনারা এভাবে তৈরি করে
বাচ্চাদের দিতে পারেন, বাচ্চারা আরামে খেয়ে নেবে। তো আমি একে একে সবকিছু দিয়ে দিচ্ছি, আর কেকটা আমি দিয়ে দিচ্ছি। কেকটা চাইলে আপনারা নাও দিতে পারেন, যার যার রুচি অনুযায়ী বা টেস্ট অনুযায়ী সবকিছু দিয়ে নেবেন। তো একে একে আমি সবগুলা দিয়ে দিয়েছি। এখন আমি একটা চামচের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কাস্টার্ড মিশানোর ভিতরে ধরা বাঁধা কোনো নিয়ম নাই, আপনারা আপনাদের পছন্দ মতো এটা মিশিয়েই নিতে পারেন। তো আর যখন আপনার ফ্রিজে এটা সংরক্ষণ করবেন, অবশ্যই ফল দিয়ে সংরক্ষণ করবেন না, যখন রাখবেন ফল ছাড়া রাখবেন, যখন খাবেন তার আগ দিয়ে বের করে ফলটা মিশিয়ে নেবেন। তো হয়ে গেল, আমি এখন সাজিয়ে ফেলবো এটা। তো সাজিয়ে ফেলেছি, আর আশা করছি এই কাস্টার্ডের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে সবাই বাসায় অবশ্যই তৈরি করে খাবেন, আর নিজের মতো করে পরিবেশন করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।